হ্যালো ভিউয়ার্স আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত কমন রোগ সম্পর্কে যে রোগটি সম্পর্কে কম আমাদের প্রত্যেকের হয়তো কিছুটা হলেও ধারণা আছে আর এই রোগটি হলো ক্যান্সার তো চলুন জেনে নেওয়া যাক ক্যান্সার কি কত প্রকার কেন হয় বাংলাদেশে সচরাচর কোন ক্যান্সারগুলো বেশি দেখা যায় এবং এর লক্ষণগুলো কি কী ক্যান্সার হল অ্যাবনরমাল গ্রোথ অফ সেল অর গ্রুপ অফ সেল অর্থাৎ অস্বাভাবিকভাবে কোষের বৃদ্ধি আমাদের শরীরে প্রতিনিয়তই স্বাভাবিক প্রক্রিয়ায় কোষ তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে যদি এই কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং আশেপাশের কোষকে আক্রমণ করে খুব দ্রুত ছড়িয়ে যায় তখন মূলত আমরা সেটাকে বলে থাকি ক্যান্সার চলুন বন্ধুরা এখন জেনে নেই ক্যান্সার কত প্রকার অথবা টাইপস অফ ক্যান্সার নাম্বার ওয়ান বিনাইন ক্যান্সার অথবা আমরা বলতে পারি বিনাইন টিউমার এটি ক্যান্সার হবার প্রাথমিক পর্যায়ে এখানে বডিতে একটি টিউমার হবে এটি ক্যান্সারাস নাও হতে পারে কিন্তু আস্তে আস্তে ক্যান্সারের দিকে গ্রো করবে নাম্বার টু প্রি ক্যান্সার অর্থাৎ এটি ক্যান্সার হবার দ্বিতীয় পর্যায়ে এখানে টিউমারটি খুব দ্রুত বৃদ্ধি পাবে প্রি ম্যালিগনেন্ট টিউমারকে আমরা মোটামুটি ক্যান্সারাস বলতে পারি নাম্বার দিস টিউমার ইজ ক্যান্সারাস অর্থাৎ এটি ক্যান্সারের রূপ নেবে কজ ক্যান্সার অর্থাৎ ক্যান্সারের কারণ নাম্বার ওয়ান ফিজিক্যাল এজেন্ট অর্থাৎ কিছু ক্ষতিকারক পদার্থ আমাদের শরীরের সংস্পর্শে আসলে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় যেমন সানলাইটিং রে আল্ট্রাভায়োলাইট রে আয়োনাইজিং রেডিয়েশন অর্থাৎ সূর্যের যে অতি অতিবেগুনি রশ্মি বিভিন্ন রেডিয়েশন যারা রেডিয়েশনের মধ্যে কাজ করে বিভিন্ন ডায়াগনোসিসের ক্ষেত্রে রেডিয়েশন ইউজ করা হয় যেমন এক্স রে এমআরআই সিটি স্ক্যান এই রেডিয়েশনের প্রভাবের কারণেও ক্যান্সার হতে পারে নাম্বার টু কেমিক্যাল এজেন্ট অর্থাৎ কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থের প্রভাবেও আমাদের ক্যান্সার হতে পারে একে আমরা মেডিকেলের ভাষায় কেমিক্যাল এজেন্ট বলে থাকি যেমন কোবাল্ট প্যারাফিন নিকেল আর্সেনিক লেট তো এর সংস্পর্শে যারা কাজ করে এদেরও ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায় নাম্বার থ্রি নিউট্রিশনাল এজেন্ট পুষ্টিগত কিছু বিষয়ের সাথেও ক্যান্সারের সম্পর্ক আছে যেমন ডেফিসিয়েন্সি অব প্রোটিন ভিটামিন অ্যান্ড আয়োডিন অর্থাৎ প্রোটিন ভিটামিন এবং আয়োডিনের অভাবেও ক্যান্সার হতে পারে নাম্বার ফোর হরমোনাল এজেন্ট শরীরে হরমোন জাতীয় কিছু গ্রহণ করলে যেমন ওরাল কন্টাসেপ্টিক পিল হরমোনাল ইনজেকশন এর প্রভাবেও ক্যান্সার হতে পারে নাম্বার ফাইভ সাম হার্মফুল এজেন্ট অর্থাৎ কিছু ক্ষতিকারক পদার্থ আমাদের শরীরে গ্রহণ করলেও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে যেমন টোবাকো অ্যালকোহল তামাকের ব্যবহার অতিরিক্ত মদ্যপান বাটল নাট চুইং অর্থাৎ আমরা যারা পান সুপারি খেয়ে থাকি সিগারেট যারা ধূমপান করে থাকে তাদেরও ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায় কমন ক্যান্সার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে সচরাচর কোন ক্যান্সারগুলো বেশি দেখা যায় প্রথমত পুরুষদের ব্রংকিওজেনিক কার্সিনোমা আমরা কার্সিনোমা বলতে মেডিকেলের ভাষায় ক্যান্সারই বুঝে থাকি ব্রংকিওজেনিক কার্সিনোমা হলো ফুসফুসের ক্যান্সার ক্যান্সার অব দ্য ওরাল কেভিটি অর্থাৎ মুখগহ্বরের ক্যান্সার ফেরেনজিয়াল ক্যান্সার অর্থাৎ আমাদের গলাতে যে ফেরিংস থাকে এখানেও ক্যান্সার হতে পারে বোন ক্যান্সার অর্থাৎ আমাদের যে বোনস বা হাড়গুলো থাকে এখানেও ক্যান্সার হতে পারে প্রোস্টেট ক্যান্সার অর্থাৎ আমাদের ছেলেদের যে পোস্টেড গ্লানটা থাকে এখানেও ক্যান্সার হতে পারে ব্রেন ক্যান্সার অর্থাৎ আমাদের মস্তিষ্কেও ক্যান্সার হতে পারে স্কিন ক্যান্সার আমাদের ত্বকেও ক্যান্সার হতে পারে তো আমরা জেনে গেলাম পুরুষদের কি কী ক্যান্সার হতে পারে এখন আমরা জানবো মহিলাদের কী কী ক্যান্সার হতে পারে সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ মেয়েদের যে সার্ভিক্স থাকে এখানেও ক্যান্সার হতে পারে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টে ক্যান্সার হতে পারে ওভারিয়ান ক্যান্সার মেয়েদের যে ডিম্বাশয় বা ওভারি থাকে এখানেও ক্যান্সার হতে পারে কার্সিনোমা অব দ্য ইসোফেগাস অর্থাৎ আমাদের যে খাদ্য আছে এখানেও ক্যান্সার হতে পারে ইউটেরাইন ক্যান্সার অর্থাৎ মেয়েদের যে ইউটেরাস আছে এখানেও ক্যান্সার হতে পারে সাইন অ্যান্ড সিনটম অফ ক্যান্সার অর্থাৎ ক্যান্সার হলে আমাদের শরীরে কী কী লক্ষণ দেখা দেবে আনইউজাল লাম্প ইন দ্য বডি অর্থাৎ শরীরে শক্ত কিছু বা টিউমার টাইপের এরকম কিছু হতে পারে কপ অর হর্সনেস অর্থাৎ কাশি থাকবে এবং গলা ভেঙে যাবে ডিফিকাল্টি পাসিং ইউরিন অর্থাৎ প্রসাব করতে অসুবিধা হতে পারে আনএক্সপ্লেন্ড ওয়েট লস অস্বাভাবিকভাবে আপনার শরীরের ওজন কমে যাবে আনএক্সপ্লেন্ড পেইন অর্থাৎ তীব্র ব্যথা হবে টায়ার্ডনেস অর ফেটিক অর্থাৎ আপনার ক্লান্তি হবে সব কিছুতে দুর্বল দুর্বল অনুভব করবেন র্যাশ অর্থাৎ আপনার শরীরে লাল বর্ণের গোটা গোটা কিছু দেখা দিতে পারে নাইট অর্থাৎ রাতের বেলা ঘাম হবে অ্যাবডোমিনাল তীব্র ব্যথা হতে পারে অ্যানিমিয়া অর্থাৎ পেন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে দেখা দিবে তো আমরা ক্যান্সার সম্পর্কে মোটামুটি অনেকটাই জেনে ফেলেছি ক্যান্সার মরণবেধি হলেও আর্লি ডায়াগনোসিস যদি করা যায় তবে আপনার রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এতক্ষণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ